ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইসলাম এআরবি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি আবারও নতুন একটি টেকনিক্যাল টিউটোরিয়াল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ফ্রিজের যন্ত্রাংশ। আমার এখানে যে সমস্ত যন্ত্রাংশগুলো দেখতেছেন, এগুলো একটি ফ্রিজের জন্য খুব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। অর্থাৎ বেশিরভাগ সময় এই সমস্ত জায়গাগুলোতে প্রবলেম হওয়ার কারণে ফ্রিজের সমস্যা দেখা দেয়, বা ঠান্ডা হয় না, বা কম্প্রেসার চলে না। তো অনেক ভাই আমাকে কমেন্টে জানিয়েছেন ফ্রিজ সম্পর্কে ভিডিও আপলোড করতে। তো ফ্রিজের বিভিন্ন রকম সার্কিট এবং মেকানিক্যাল যে কাজগুলো, সেগুলো আমি বিভিন্ন রকম ভিডিও করে আপনাদেরকে শেয়ার করেছি। আশা করি অনেকে দেখেছেন, যদি না দেখে থাকেন সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, প্রথমেই আমি এখানে দেখেন একটা কালো একটা পার্টস হাতে নিয়েছি, এটাকে বলা হয় OLP, ওভারলোড প্রোটেক্টর। ওভারলোড প্রোটেক্টর আর এক ধরনের আছে, ডিজাইন চেঞ্জ, সেটা হচ্ছে গোল। এটা আমরা যখন সিরিজ টেস্ট ল্যাম্প দিয়ে চেক করব, তো সর্বপ্রথম আমরা এটাকে দেখতে পারি যে আসলে ঠিক আছে কিনা। তার আগে আমরা কম্প্রেসারের কয়েল চেক করে নিতে পারি, বা এটা চেক করে নিলেও হবে। তো সর্বপ্রথম আমরা যদি এটা চেক করি, তাহলে কিভাবে চেক করব? আমার হাতে এখানে দেখেন একটা আমি সিরিজ টেস্ট বোর্ড রেখেছি, যেটা দিয়ে আমরা কন্টিনিউটি চেক করতে পারবো। এটার ভিতরে বাইমেটালিক পাত থাকে, বিভিন্ন সংকর ধাতু দিয়ে তৈরি। এটা একটা কম্প্রেসারের মধ্যে যদি কোনো রকমভাবে জ্যাম হয়ে যায়, বা অন্য কোনো কারণে যদি বেশি অ্যাম্পিয়ার নেয়, তাহলে এই পার্টসটার ভিতরে যে বায়োমেটালিক পাত আছে সেটা খুব বেশি উত্তপ্ত হয়। উত্তপ্ত হওয়ার কারণে বাঁকা হয়ে যায়, বাঁকা হয়ে তখন এটা ডিসকানেক্ট হয়ে যায়। আর যদি ডিসকানেক্ট হয়ে যায়, তাহলে বুঝতে পারছেন যে আসলে এটা চলা পরবর্তীতে আর সম্ভব না। তো এখন আমরা দেখবো যে আসলে এটা ঠিক আছে কিনা। তো আমরা প্রথমে যখন এটাকে খুলে চেক করব, তখন এরকম একটা সিরিজ টেস্ট দিয়ে বা মাল্টিমিটারের রেজিস্ট্যান্স চেক করে আমরা দেখতে পারি। জাস্ট এটা কন্টিনিউটি চেক, এখানে আশা করি বুঝতে পারতেছেন। এখন দেখেন এটা কিন্তু ভালো। তো এইখানে এই পার্টসটার নাম হচ্ছে একটা, এটা মূলত একটা রিলে। তো রিলের কাজ হচ্ছে জাস্ট সুইচিং করা। তো এটাও ঠিক ওই রকমই একটা কাজ করে রিলে। তো এটা প্রথম অবস্থায় এটার সাথে এটা শর্ট, এটার সাথে এটা শর্ট, মানে এই চারটা টার্মিনাল দেখেন, এই পাশে একটা টার্মিনাল, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, আর তিন চারটার সাথে চারটে শর্ট থাকে। পরবর্তী অবস্থায় যখন এটা কম্প্রেসারটা রান হয়ে যায়, যেমন আমরা একটা কম্প্রেসার মূলত একটা মোটর, তো কম্প্রেসার মোটর যেহেতু এটাকে রান করার জন্য, যেমন আমরা একটা মোটরকে রান করার জন্য যেমন আমরা ক্যাপাসিটার ব্যবহার করি, তো এখানে ক্যাপাসিটার ব্যবহার না করে এখানে PTC রিলে ব্যবহার করা হয়েছে। এটাকে বলা হয় পজিটিভ টেম্পারেচার কোপিয়েসিয়েন্ট, PTC রিলে। তো এখন দেখেন আমি এটাকে চেক করে দেখাই। জাস্ট এইখানে আমরা একটা এই টার্মিনালে একটা কেবল দিয়ে নিচ্ছি, এবং এইখানে একটা দিয়ে নিচ্ছি। দেখেন এটার সাথে এটা কানেক্ট আছে, এটাতেও কিন্তু কানেক্ট থাকবে। হ্যাঁ, কানেক্ট আছে। আর যদি কানেক্ট না থাকে, তাহলে বুঝে নেবেন যে এটা আসলে প্রবলেম আছে। ভিউয়ার্স, এটা কিন্তু শুধুমাত্র একটা কম্প্রেসার চালানোর জন্য আপনি এগুলো লাগবে, বা কম্প্রেসার যদি চলে, তাহলে যদি ভিতরে গ্যাস যদি চার্জ করা থাকে, তাহলে কিন্তু অবশ্যই এটা ঠান্ডা হবে। তো ভিউয়ার্স, আর একটি বিষয়, এখন অনেক সময় আপনারা হয়তো বা শুনেছেন সকলে যে ফ্রিজের ভিতরে গ্যাস নাকি না, গ্যাস চলে যায়। তো সেখানে দেখবেন যে এরকম একটা বাল্ব লাগানো থাকে, তো এটার নাম হচ্ছে নন রিটার্ন বাল্ব। অর্থাৎ এটার ভিতর দিয়ে গ্যাস যেতে পারবে, বাট বের হতে পারবে না, এই জন্য বলা হয় নন রিটার্ন বাল্ব। এটার ভিতরে দেখেন এটা একটা ফাঁকা দেখা যায় এই পাশে, তো এটার ভিতরে হচ্ছে ফিল্টার, জাস্ট এটা ফিল্টার, স্ট্যান্ডার্ড ডায়ার বা ফিল্টার বলা হয়। তো ফিল্টারের কাজ হচ্ছে ছাঁকনি কাগজ, জাস্ট ওই ভিতরে যে লিকুইড গ্যাসটা থাকে তখন সেটা সেকে সরু রাস্তায় দেওয়ার সময়, কারণ সে ক্যাপিলারি টিউবটা অনেকটা এই কেবলের মতো চিকন, তো সেখানে যদি ময়লা আবর্জনা জমে যায়, তাহলে সেটা লাইনটা বন্ধ হয়ে যাবে এবং ফ্রিজ ঠান্ডা হবে না, বা কম্প্রেসার রান হতে পারবে না, অনেক বেশি উত্তপ্ত হবে, তখন আবার এই ওভারলোড প্রোটেক্টর এটাকে ট্রিপ করে দেবে, অর্থাৎ কম্প্রেসার বেশি সময় চলবে না এবং ফ্রিজও ঠান্ডা হবে না। তো এটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। আশা করি সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে থাকেন, তাহলে কাজটি বুঝতে পারবেন বা ভালো লাগবে। অন্যজনকে ভিডিওটি দেখার জন্য শেয়ার করবেন, এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে আসলাম এর পিটিভির সাথে থাকুন।